তৃণমূল বিধায়কের গাড়ির বনেটে চেপে বসলেন বিজেপি নেত্রীর মেয়ে। ভাষণ দেখে ফেরার পথে বাধে বচসা, ঘটনায় গ্রেফতার দুই। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। তৃণমূল বিধায়কের গাড়ির বনেটের ওপর চড়ে বসলেন বিজেপি কাউন্সিলরের মেয়ে। ভাষণ দেখতে গিয়ে বচসায় জড়ান তৃণমূল বিধায়ক। তার গাড়ি আটকে চালককে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিজেপি কাউন্সিলর তার স্বামী ও মেয়ের বিরুদ্ধে। বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সাথে এই কাণ্ড ঘটেছে রবিবার রাতে টাকি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। জানা গেছে, ওই দিন বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ইছামতিতে ভাষণ দেখতে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, রাত প্রায় 11টার সময় সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে ফিরছিলেন, তখন টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা মণ্ডল, তার স্বামী অরবিন্দ ও মেয়ে সহ বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা রাস্তা জুড়ে দাঁড়িয়েছিলেন। রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকায় তাদেরকে সেখান থেকে সরতে বলতেই তারা গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি তার গাড়ির চালককে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তার গাড়ির বনেটের ওপর বসে পড়ার ছবিও দেখা গিয়েছে। এই বিষয়ে একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। নিজেদের দিকে ওঠা অভিযোগের তীর অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলরের স্বামী অরবিন্দ মণ্ডল। তিনি বলেন, হাসনাবাদে বিজয়া সেরে আসার পথে সামান্য কথা কাটাকাটি হয়, তবে সেটা গতকালই মিটে গিয়েছে। ভিডিওটি শেষের দিকে করা হয়েছে, আর কে করেছেন সেটা জানা নেই। এ বিষয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার সংস্কৃতি, কৃষ্টি, সম্প্রীতি এ বিষয়ে কিছুই জানা নেই। বিজেপিদের বাংলার মানুষ যে কেন প্রত্যাখ্যান করেছে তা আজ প্রমাণিত। এভাবে সরকারি প্রতিনিধির গাড়ির বনেটের ওপর বসে হেনস্থা করার বিষয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানাব। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা সমর্থকেরা। ইতিমধ্যেই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।